ওয়েলকাম ভিউয়ার্স, আপনারা দেখছেন দ্য সেলফ ব্লগ চ্যানেল। আজকে আমরা দেখব পুরীর মন্দিরের ধ্বজা কীভাবে পরিবর্তন করা হচ্ছে এবং কোন সময়ে হচ্ছে সেটা সম্পর্কে আজকে এই ভিডিওতে দেখব। এখন আমরা পুরীর মন্দিরের সামনে পশ্চিম দিকের এন্ট্রি পয়েন্ট লাগোয়া যে রয়েছে গেট, সেখানে দাঁড়িয়ে রয়েছি। বাইরে থেকেই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, কারণ ভেতর থেকে ক্যামেরা তো নিয়ে যাওয়া যাবে না, ফোন বা ক্যামেরা ভেতরে প্রবেশ নিষিদ্ধ। তাই বাইরে থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা এখন রয়েছি পুরীর মন্দিরের সামনের পশ্চিম দিকের যে গেট রয়েছে সেই গেটের সামনে রয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন পুরীর মন্দিরের যে ধ্বজা, সেই ধ্বজা উঠছে, সেই ধ্বজা পরিবর্তন করা হয় প্রতিদিনই। এদিনও পদা ধ্বজা যে পরিবর্তন করা হবে, সম্ভবত বিকেল 5টা সময় থেকে এই ধ্বজা পরিবর্তন শুরু হয় এবং চলে আধ ঘন্টা উপর। আপনারা দেখতে থাকুন কীভাবে ধ্বজা পরিবর্তন হচ্ছে। সামনের দিক থেকে যেহেতু ওঠে পুরোহিতরা, তাই আমরা পেছন দিক থেকে ওঠাটা দেখাতে পারলাম না। আমরা ওখানে উপরে উঠে গেছে তিনজন পুরোহিত, তার মধ্যে আমরা একজনকে দেখতে পাচ্ছি যিনি আগের দিনের যে ধ্বজাগুলি রয়েছে সেগুলিকে খুলছেন, এবং তার সঙ্গে আরও দুজন আছেন যারা সাহায্য করছেন, সামনের দিকে রয়েছে। এই পুরীর মন্দিরের মাথায় প্রতিদিনই ধ্বজা পরিবর্তন করা হয়। বলা হয় ধ্বজা পরিবর্তন না করলে আগামী 18 বছরের জন্য পুরীর মন্দির বন্ধ হয়ে যেতে পারে। এদিকে পুরীর মন্দিরের যে ধ্বজা বা পতাকা হাওয়ার উল্টো দিকে নয়, বরং হাওয়ার দিকেই ওড়ে। এই আশ্চর্য বিষয়ে এখনও কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা পাওয়া যায়নি। প্রতিদিন মন্দিরের একজন পুরোহিত মন্দিরের চূড়ায় গিয়ে এই পতাকা লাগিয়ে আসেন। এটা প্রায় উচ্চতা হবে 45 তলা। পতাকা লাগানোর জন্য কোনো নিরাপত্তার ঢাল প্রয়োজন হয় না, পুরোহিতরা মন্দিরের গা বেয়ে এই ওপরে উঠে এটাই চলে আসছে বছরের পর বছর। এখানে দেখতেই পাচ্ছেন পতাকা আগের দিনে যে ধ্বজাগুলি আছে সেগুলি খোলা হচ্ছে, মূল যে ধ্বজা সর্বশেষে খোলা হবে। এখন সাইডের যে ধ্বজাগুলি সেগুলিকে খুলে সেগুলিকে গোছানোর কাজ চলছে, সেই সঙ্গে পরিবর্তন নতুন ধ্বজা লাগানোর পরিবর্তনের কাজও চলছে একসঙ্গে। আমরা উল্টো দিকে আছি তাই সবটা দেখাতে পাচ্ছি না। আগের দিনের যে ধ্বজাগুলি দেখতেই পাচ্ছেন সেগুলিকে বান্ডিলে করে সেগুলোকে নিচে নামানোর জন্য সেগুলোর ব্যবস্থা করছেন, আর নতুন যে ধ্বজা সেটি লাগানো হবে। এখন লাল কালারের উপরের দিকে ধ্বজাটি উঠছে আগের দিনে, আর সবচেয়ে উপরের যে ধ্বজাটি সেটি দেখতেই পাচ্ছেন হলুদ কালারের, সেটি এখনও খোলা হয়নি। এবং এই সম্পূর্ণ প্রক্রিয়াটা আপনাদেরকে আমি বাইরে থেকে দেখাচ্ছি। প্রায় আধ ঘন্টা উপর এই ধ্বজা পরিবর্তনের যে প্রক্রিয়া সেটি চলছে, এবং সামনের দিক থেকে যে তিনজন পুরোহিত উপরে উঠেছিলেন এবং সেখানে সে কার্যকলাপ সেটা তো আমরা আপনাদেরকে দেখাতে পারছি না। পেছন দিক থেকে মানে আমরা পশ্চিম দিকে উল্টো দিকে দাঁড়িয়ে রয়েছি, এবং দেখতেই পাচ্ছেন যে একজন পুরোহিত এই ধ্বজা পরিবর্তনের উপরে উঠে এই কাজগুলি করছেন। আপনারা ভালো করে দেখতে থাকুন, এবং নতুন ধ্বজা লাগানোর কাজ শুরু হয়ে গেছে। আগের দিনের যে ধ্বজার উপরের দিকে যে ধ্বজার লাল রঙের ছিল, এখন কোন কালারের হয় সেটা দেখতেই পাচ্ছেন। সাদা রঙের স্টিল কালারের একটি ধ্বজার উপরের পোর্শনটা রয়েছে, তার সঙ্গে আরও যে কাগজের ধ্বজাগুলি রয়েছে সেগুলি দেখতে পাবে। কত
ধ্বজা মালার যে কাজ সেটি চলছে। আগের দিনে ধ্বজাগুলি সেটি গুছিয়ে নিচ্ছেন, সেই সঙ্গে নতুন যে ধ্বজা সেটি দেখতে পেলে নতুন ধ্বজা মালা হয়ে গেছে। এই পুরো প্রক্রিয়াটা অনেকক্ষণ সময় ধরে হচ্ছে। আমাদেরকে পেছনের দিক থেকে মানে পশ্চিম দিকের যে গেট রয়েছে সেই গেট থেকে আমাদেরকে এই পোর্শনটা দেখানোর চেষ্টা করছি বাইরে থেকে। অনেকটা উঁচু, 45 তলা, তাই জুম করে দেখাতে হচ্ছে সম্পূর্ণ প্রক্রিয়াটি। এখান থেকে যিনি লাগাচ্ছেন তাকে খুবই ছোট লাগাচ্ছে, তাহলে বুঝতেই পারছেন কতটা উঁচুতে এই পতাকাটি মন্দিরে রয়েছে। এবং সবচেয়ে উপরের যে ধ্বজাটি রয়েছে মানে হলুদ কালারের, এটি সর্বশেষে এটি পরিবর্তন করা হবে। ধ্বজাগুলি বাঁধার কাজ চলছে। মোট 3 জন উপরে উঠেছেন, তার মধ্যে 1 জন ধ্বজা লাগাচ্ছেন আর বাকি 2 জন ওগুলোকে মুছিয়ে নিচ্ছেন। আর হাওয়া দিচ্ছে খুব সুন্দরভাবে, ধ্বজাগুলি উঠছে। মন্দিরের যে কারুকার্য এবং মন্দিরের প্রতিদিনের যে ধ্বজা পরিবর্তনের কাজ, নির্দিষ্ট নিয়ম মাফিক নির্দিষ্ট প্রথা অনুযায়ী ধ্বজা বাঁধার কাজ হয়ে গেছে। এবং দেখতেই পাচ্ছেন বাকি 2 জন ওই ধ্বজাগুলিকে বসানোর চেষ্টা করছেন। এরপর ওপরের যে ধ্বজাটি রয়েছে সেটি এরপরে ওপরে উঠে ওটিকে নামিয়ে তারপর আবার নতুন ধ্বজা লাগিয়ে এ পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হবে। কিন্তু এই পর্বে ওপরের ধ্বজার পরিবর্তনের যে কাজটি সেটি এই পর্বে দেখাতে পারছি না, পরবর্তী পর্বতে আবার এই ধ্বজা পরিবর্তনের কাজটি দেখাবো। এবং প্রচুর মানুষ অধীর আগ্রহে ভেতর এবং বাইরে থেকে এই প্রক্রিয়াটি দেখছে এবং সবাই জয় জগন্নাথ বলেছে, মাঝে মধ্যেই ধ্বনি দিচ্ছেন এবং অধীর আগ্রহে একভাবে এক দৃষ্টিতে সবাই ধ্বজা পরিবর্তনের কাজটি প্রক্রিয়াটি দেখতে উৎসুক। এবং বাইরে ভেতরে গেটের বাইরে এবং গেটের ভেতরে অনেকেই রয়েছে এবং প্রচুর মানুষের সমাগম হয়েছে। এখানে দেখতেই পাচ্ছেন বাইরে উপরে 2 জনকে আমরা দেখতে পাচ্ছি, ওনারা 2 জন পুরোহিতকে ওনারা আগের যে ধ্বজাগুলি সেগুলিকে সুন্দরভাবে গুছিয়ে এগুলিকে আবার নিচে নামিয়ে আনবে। আর একজন যে পুরোহিত রয়েছেন উনি ওপরেই রয়েছেন, উনি ওই মূল যে ধ্বজা সেটিকে পরিবর্তন করবেন। আরো 2 জন মিলে যে আগের দিনে ধ্বজাগুলিকে গুছিয়ে নিচ্ছেন। আজকে এই পর্যন্ত, পরবর্তী ধ্বজা পরিবর্তন পরবর্তী ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।